এই কলমের সাথে সংশ্লিষ্ট একটা আমল এরকম আছে যে আমলটা করলে মিনিটে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব কামাই করা যায়। চলেন আমরা সেই আমলটাকে সেখানে চলে যাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? কলমের সাথে সংশ্লিষ্ট আমল যেটা করলে 10 রাকাত নফল নামাজের সওয়াব হবে, কোটি 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 ইনশাআল্লাহ, সেটা বলি। সেটা বোঝার জন্য হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাদের যেতে হবে। ওনার একটি হাদিস, উনি বন্ধুদেরকে একদিন লক্ষ্য করে বলছিলেন, বন্ধুরা আনা নাসিহুন লাকুম, আল্লাহর নবী তো নাই, নবী মারা গেছেন, আমি আছি, বুড়ো হয়ে গেছি, আমি আমি তোমাদের কল্যাণ চাই, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই। শোনো বন্ধুরা, যেহেতু তোমাদের কল্যাণ চাই, নবীর কাছ থেকে কিছু কল্যাণমূলক কিছু কথা শুনেছে, তোমরা যদি সেই কথাগুলো শুনতে চাও আমি বলবো, এমন একটা কাজের কথা বলবো যে কাজটা করলে তোমরা কবরের আজাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, সুবহানাল্লাহ। এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, সুবহানাল্লাহ বলেন। এমন ছোট্ট একটা আমলের কথা বলবো যে আমলটা করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব তোমাদের আমল নামায় জমা হবে। তিনটা কথা বলেছিলেন আবু যর গিফারি, কয়টা কথা বলেন? তিনটা কথা, এর মধ্যে তিন নাম্বারটা হলো আমাদের টার্গেট, ঠিক না? ঠিক। আর একটি প্রশ্ন মনে আছে কিনা, আল্লাহ কলমের কসম কেন করলেন? কলমকে আল্লাহ নিজের হাতে পয়দা করছেন, ঠিক আছে না? কয়টা জিনিসকে নিজের হাতে পয়দা করছেন? তিনটা। কয়টার কথা বলেছি? একটার কথা বলেছি, বাকি আছে কয়টা? আরো দুইটা। এই দুইটার কথা হবে তো ইনশাআল্লাহ? হবে, শেষ পর্যন্ত এই দুইটার কথাও ইনশাআল্লাহ হবে, টেনশনের কোনো কারণ নেই। এখন আমরা জানবো ঠিক কলমের সাথে সংশ্লিষ্ট কোন আমলটা করলে পরে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে, সেটা আমরা শিখবো। আবু যর গিফারি বলছিলেন, বন্ধুরা আনা নাসিহুন লাকুম, আমি তোমাদের জন্য কল্যাণকামী, তোমাদের কল্যাণ চাই। এই জন্য তিনটা জিনিস তোমাদেরকে বলে দেব, একটা আমল বলবো যে আমল করলে কবরে আজাব হবে না, আরেকটা আমল বলবো যে আমলটা করলে জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালাতে পারবে না, আরেকটা আমলের কথা বলবো যে আমলটা করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব তোমরা কামাই করতে পারবে। কোটি রাকাত নফল নামাজ পড়তে পারছেন এরকম লোক আসেনি বাংলাদেশে আপনার জানাশোনা? হ্যাঁ, তো এতগুলো এতগুলো রাকাত নামাজের সওয়াব আপনি কামাই করবেন আজকে, এটা কি চারটিখানি কথা নাকি? অনেক গুরুত্বপূর্ণ কথা না? অনেক গুরুত্বপূর্ণ কথা, মা বোনরাও শুনবেন ইনশাআল্লাহ, আজকে মুখস্থ করে নেবেন। আবু যর গিফারি বলছিলেন, আবু যর গিফারি সম্পর্কে আমরা জানি উনি আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন, আমার নবীর একজন প্রিয় সাহাবি ছিলেন, ঠিক না বেটি? জিব্রিল আমিন আবু যর গিফারিকে স্পেশালি আলাদাভাবে মূল্যায়ন করতেন। একদিন আল্লাহ নবীর কাছে জিব্রিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি সাহাবি আবু যর গিফারি হাঁটতেছে, আবু যর গিফারি হাঁটতেছে। আল্লাহ নবী বলেন, এই জিব্রাইল কি বলো তুমি, তুমি আসছো আমার কাছে, কথা বলো আমার সাথে, আবু যর গিফারিকে তুমি চিনো কিভাবে? তুমি তো হয়তো দেখতেছো একজন হাঁটতেছে, ওর নামই যে আবু যর গিফারি, তুমি তো কোনোদিন আবু যর গিফারির কাছে ওহী নিয়ে আসো নাই, তুমি তো ওহী নিয়ে আসো আমার কাছে, তুমি তাকে চেনো কিভাবে? জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি একে শুধু আমি একাই চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা চিনি। আমার নবী তো এবার নইরা চড়ে পড়ছেন, ঘটনা কি? নবী হইলাম আমি আর আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারি কি চেনে, এর কারণ কি? জিব্রিল তুমি কি বলো, নবী হইলাম আমি আর আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারি কি চেনে, এটার কারণ কি? জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা শুধু চেনে এমনটাই না, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে খুব ভালোভাবে মহব্বত করে। আরে কারণ কি? কারণ হলো তার মধ্যে দুইটা গুণ আছে। বলেন কয়টা গুণ আছে? দুইটা গুণ। এই দুইটা গুণের কারণে আবু যর গিফারিকে আল্লাহ পছন্দ করেন, আসমানের সমস্ত ফেরেশতারা চেনে। কয়টা গুণের কারণে? যে দুইটা গুণ আবু যর গিফারির মধ্যে আছে, এই দুইটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আসমানের ফেরেশতারা আমাদেরকে চিনবে কিনা? চিনবে। এই দুইটা গুণ কি আগে বলবো, এরপরে ওই তিনটার দিকে যাব না? মনে আছে নি কোন কাজ করলে জাহান্নামের কবরের আজাব থেকে নিজেকে রক্ষা করা যাবে, কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা যাবে, কোন কাজ করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব কামাই করা যাবে, ঠিক না বেটি? বলেন তো আল্লাহ কলমের কসম করেছেন কেন? কলমকে নিজের হাতে পয়দা করেছেন। কয়টা জিনিস নিজের হাতে পয়দা করেছেন? তিনটা। এক নাম্বার কলম, এখান থেকেই তো শুরু করেছিলাম, একটু কঠিন হয়ে গেল আজকে সাবজেক্টটা, না অনেক কঠিন, এই আপনি শুনেন না এই আলোচনাটা? আর কোনোদিন শুনেন নাই, ওরা তো শুনছে, ইমরান তো শুনে ফেলছো না?
মনে হয় বছর দুয়েক আগে হয়তো বা শুনছো কোনো এক জায়গায়, এদের মুখস্থ যারা রেকর্ড করে ওরা হয়তো বা দুই এক বছর আগে শুনছে, কিন্তু আজকে মনে হয় যে ওই কথাটা কাকা কথাটা নতুনই শুনছো, এটা মনে হয় আর কোনোদিন শুনো নাই। আমি বুঝতে পারছি এটা তোমার খোরাক হয়ে গেছে, এটাই তুমি সুন্দর করে রেকর্ড করে এটা তুমি দিয়ে দিবা এই যে নেট জগতে। এরা যে কিভাবে দেশ সাজায় সুন্দর করে একটা হেডলাইন দিয়া এটা দেশ ছাইরা, এই কাকা দিব ছাইরা। কি বুদ্ধিমান বুদ্ধিমান! আল্লাহু আকবার! আবারও জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সময় দিব। আসলে এমনিতে ছেলেদেরকে একটু শাসন করলাম আর কি, ছেলেরা ভুল করছে আগামী দিনে যদি ভুল না করে, তার মানে আমি যে কম কথা বলে চলে যাবো এরকম না, মাইকটা খারাপ আমার কষ্ট হচ্ছে তারপর আমি কমপ্লিট সময় দিয়ে যাবো। ছেলেরা তো আমারই ছেলে, এগুলো তো আমার ভক্ত, আমার ভালোবাসে, আমি জানি ভালোভাবে। এরা ভুল করলে কি আমি এদেরকে মানে খুব শাসন করবো এরকম না, মোটামুটি কথা বলে একটু শাসন করছি আর কি, তাই না? এরা হয়তো ভয় পাইতেছে আমি আগে মাইক ছেড়ে চলে যাই কিনা, মোটেও না। ইনশাল্লাহ সময় মতো আজানের আগ পর্যন্ত, যখন আজানের টাইম হবে তখন কি মাইক ছাড়বো। বন্ধু তুমি কোনো রাগ করবো না, বসে থাকো, কোনো সমস্যা নাই। আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি বলছিলেন, বন্ধুরা আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে তোমাদের কবরের আযাব হবে না, এমন আরেকটা আমলের কথা বলে দিব যে আমল করলে জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালাবে না, এমন আরেকটা আমলের কথা বলে দিব যে আমল করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। সে আবু যর গিফারিকে ফেরেশতারাও চিনতো। আল্লাহ নবী বলেন, জিব্রিল তুমি ওই নিয়ে আসো আমার কাছে, আবু যরকে চেনো কিভাবে? জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি চিনি এমনটাই না, বরং আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চিনে। সুবহানাল্লাহ! কারণ তার মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? দুইটা গুণ তার মধ্যে আছে। এই দুইটা গুণ তার মধ্যে থাকার কারণে মহান রব্বুল আলামিন তাকে বড় পছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিন সেই খবরটা আমাদেরকে জানাইয়ে দিছেন, আমরা সেই দিন থেকে আবু যর গিফারিকে পছন্দ করি। কোন দুইটা গুণ আল্লাহর কাছে বড় পছন্দের? এক নাম্বার গুণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি বড় সাদা সিধা মানুষ, তার মধ্যে কোনো অহংকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিরহংকার মানুষকে খুব বেশি পছন্দ করেন, কারণ অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা ফখর করে চলার মধ্যে, ভঙ্গিমার মধ্যে, বলার মধ্যে, যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, যারা তাকাব্বরি করেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। পক্ষান্তরে যারা নিরহংকার, যাদের মধ্যে কোনো অহংকার নাই, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ঠিক না বেটে? আল্লাহ রাসূল বলেন, যার মধ্যে অহংকার আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকাল যাররাতিন মিন কিবির, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে বেহেশতে যেতে পারবে না, ঠিক না বেটে? ও বাবা, অহংকার করব না ছাড়ব, বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। পক্ষান্তরে যারা নিরহংকার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ বলেন আমি দয়াময় আল্লাহর খাঁটি বান্দা তারা যাদের মধ্যে কয়েকটা গুণ আছে এর মধ্যে এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার খাঁটি বান্দারা দুনিয়ার মধ্যে নিজেকে ছোট মনে করে চলে তাদের মধ্যে কোনো অহংকার কাজ করে না সত্যিকার অর্থে যাদের মধ্যে কোনো অহংকার নাই তারা হলো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর খাঁটি বান্দা অহংকারী ব্যক্তি যেমন জান্নাতে যেতে পারে না অহংকারী ব্যক্তি হেদায়েত পায় না অহংকারী ব্যক্তির দুনিয়াতেও শান্তি নাই অহংকারী ব্যক্তির আখিরাতেও শান্তি নাই ঠিক না বে ঠিক এই জন্য অহংকার আমরা করব না ছেড়ে দেব আবুজুর গিফারি আল্লাহর কাছে এত পছন্দের আসমানের সমস্ত ফেরেশতা ফেরেশতারা তাকে চেনে কয় কারণে এক নাম্বার তার মধ্যে কি নাই অহংকার নাই আমরা অহংকার ছেড়ে দিব আল্লাহর ফেরেশতারা আমাদের কেউ চিনবে বা মহব্বত করবে ইনশাআল্লাহ এর উপরে আজকে আর বেশি কিছু বলা দরকার নাই তো কারণ টার্গেট হলো আমাদের কলম নিয়ে কিছু কথা বলা কলমের সাথে সংশ্লিষ্ট একটা আমল আছে যে তিন নাম্বার আমলটা করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে সেখানে যাওয়া এই জন্য এদিকে আর সময় না দিলাম আবু যর গিফারি আল্লাহর কাছে এত পছন্দের দুই কারণে ফেরেশতারা তাকে চিনত কয় কারণে দুই কারণে একটা হলো অহংকার করতেন না দুই নম্বর আরেকটা কাজ তিনি করতেন সেটা হলো দৈনিক যখনই সুযোগ হইতো তখনই তিনি পুরা কোরআন শরীফের শেষ দিকে আপনি দেখবেন একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস বলেন সূরাটার নাম কি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা এই সূরাটাকে উনি মহব্বত করতেন এবং বেশি বেশি তিলাওয়াত করতেন এই সূরাটিকে তিনি বেশি তিলাওয়াত করতেন এই জন্য আল্লাহ তাকে বেশি মহব্বত করেন সুবহানাল্লাহ বলেন আর আসমানের ফেরেশতারাও তাকে চিনে তার মানে বোঝা গেল এই সূরাটা যারা বেশি বেশি পড়বে তারা আল্লাহর মহব্বত পাবে এবং ফেরেশতাদেরও সুদৃষ্টি পাবে ঠিক না ঠিক এই সূরাটি যে কত দামি সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ عشر مرات بنى الله له قصرا في الجنة যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ মাত্র 10 বার তেলাওয়াত করবে নগদে তার জন্য জান্নাতে মহান রব্বুল আলামিন একটা বিল্ডিং তৈরি করে দিবেন সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহ সূরা পড়ার মধ্যে লাভ আছে তো শুধু লাভ এটা না আরো যে কত লাভ আছে আরেকটা লাভের কথা বলতেই হয় আপনারা অবশ্যই জানেন তারপরেও বলছি এই সূরাটির সাথে যার ভালোবাসা আছে মহব্বত আছে এই সূরার মহব্বতটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে ফর এক্সাম্পল আরেকটা হাদিস বলি আপনাদের তো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছি না আজকে এখানে নামাজ পড়লাম আবেদ সাহেব কোথায় দেখতে পাচ্ছি না আবেদ সাহেবও খুব সম্ভবত জানে না যে এটা আমি বয়ান করব ইমাম সাহেব কই আছেন নাই ইমাম সাহেব ওনে তো ইমাম সাহেব উনি নামাজ পড়ান পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্তের নামাজ জুড়ে জুড়ে পড়ান তিন ওয়াক্ত জুড়ে জুড়ে পড়ান কেরাত করে ফজর মাগরিব ইশা ইমাম সাহেব কোন সূরা তিলাওয়াত করেন এটা মুসল্লিরা জানেন তো শুনেন কিন্তু শুনেন যে আজকে ইমাম সাহেব সূরা ইখলাস পড়ছে আগামী কালও ইখলাস পরের দিনও ইখলাস নবীর জামানায় ঠিক একজন ইমাম ছিলেন ওই ইমাম সাহেবকে আল্লাহ নবী একটা মসজিদে ইমাম হিসাবে নির্ধারণ করলেন করার পরে একটা পর্যায়ে উনি ইমামতি শুরু করলেন
উনি তিন ওয়াক্তের নামাজে উনি দুই রাকাতের মধ্যেই তিনি সূরাতুল ইখলাস পড়েন। কি বলেন? বোঝা গেল এই তিন ওয়াক্তে যেহেতু তিনি সূরাতুল ইখলাস পড়েন, বোঝা গেল বাকি দুই ওয়াক্তে তিনি সূরাতুল ইখলাসই পড়েন। মুসল্লিরা ওনাকে বললেন যে ইমাম সাহেব হুজুর আপনার পড়া যে কত মজা, আপনার পড়া যে কত সুন্দর, ইমাম সাহেব যদি আপনি একটু একটু সূরাটা বদলায় বদলায় পড়তেন এক সূরা আর কত শুনবো, ঠিক না? ঠিক আসলে আপনার মসজিদের ইমাম সাহেব যদি প্রতিদিন সূরা ইখলাস পড়েন আপনি এটা বলবেন না? ইমাম সাহেব আপনি তো হাফেজ, আপনি হাফেজ অনেক সূরা জানেন, আপনি একটি সূরাই কেন পড়েন, একটু এরকম বলবেন না? বলবেন। আসলে দেখেন ওই সাহাবীর তেলাও তো মজা, বিশেষ করে মদিনার ইমামরা যারা, মদিনার ইমামদের পড়ার মধ্যে একটা আলাদা মায়াবী ভাব কাজ করে, মায়া মায়া ভাব। মাঝে মধ্যে আমার তো মনে হয় যে তারা যে নামাজ শেষ করে ফেলে, নামাজে দাঁড়াইলে মনে হয় যে এরা এত তাড়াতাড়ি শেষ করলে কেন, অথচ আপনার তিন চার পাঁচ পৃষ্ঠা পড়ে ফেলছে তারা এক এক রাকাতের মধ্যে, আমার মনে হয় যে তারা তাড়াতাড়ি শেষ করে ফেলছে, তারা যদি আরো পড়তো আরো শুনতাম। মসজিদে নববীর ইমাম সাহেবদের তেলাওয়াত যে কত মজা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনার তেলাওয়াত মোটামুটি এক ধরনের মায়াবী মায়াবী, আর মক্কার তিলাওয়াত একটু স্প্রিডি, আপনারা দেখবেন এক একটা জায়গার একটা তাসির আছে, কিন্তু স্প্রিডি মক্কার স্প্রিডি তিলাওয়াত, আর মদিনার তিলাওয়াত দেখবেন একেবারে মায়াবী মায়াবী সুরে তারা পড়ে, খুব মজা লাগে। তো ইমাম সাহেবের পরেও মজা লাগে, মুসল্লিরা বলে ভাই ইমাম তুমি ইমামতি করো, ভাই তুমি একটা সুরাই সব সময় পড়ো আর অন্য অন্য সুরা একটু শোনাও না আমাদেরকে, অনেক মজা লাগে তো তিলাওয়াত, অনেক মজা লাগে। ইমাম সাহেব কানে দেয় না, পাত্তাই দেয় নবীর কাছে বিচার নিয়ে গেলেন মুসল্লিরা, ইয়া রাসূলুল্লাহ ইমাম সাহেবকে একটু বলে দেন না উনি যাতে অন্য অন্য সুরাও পড়ে। নবী ডাকলেন ইমাম সাহেব এদিকে আসো, তুমি শুধু সূরাতুল ইখলাস পড়ো, জি পড়ি, অন্য সুরা পারো না? কো পারি তো পড়ো মাঝে মধ্যে। হুজুর বুঝছি আপনি কেন বলছেন, মুসল্লিরা বুঝি বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ পরিষ্কার কথা ইমামতি সাইরা দিমু কিন্তু সূরা ইখলাস হাতটা পড়ো, সুবহানাল্লাহ কবি ইমামতি সাইরা দিমো সূরাতুল ইখলাস সাথে পারবো না, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইমামতি সাইরা দিব কিন্তু সূরাতুল ইখলাস ছাড়বো না। নবী বলেন এটার মিনিংটা কি, এটার অর্থ কি, তুমি এটাকে ছাড়বে না কেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বুহা আমি এই সূরাটিকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন তুমি সত্যি ভালোবাসো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এত সুন্দর একটি সূরা, এই সূরা 10 বার পড়লে দৈনিক যদি আপনি 10 বার পড়তে পারেন আল্লাহ নগদ জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং বানিয়ে দিবে। মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করবে মহান রব্বুল আলামিন জান্নাতে তার জন্য নগদ একটা বাড়ি বানাইয়া দিবে। সব জায়গাতে কিছু চালাক মানুষ থাকে, হযরত উমরে ফারুক আমার নবীর দিকে তাকাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইযা আস্তাগফিরু, আপনি যে বললেন 10 বার পড়লে একটা বাড়ি বানিয়ে দেওয়া হবে জান্নাতে, আমি যদি বেশি পড়ি তবে কি আমাকে জান্নাতে বেশি বেশি বাড়ি দিয়ে দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকসারু আতিয়া, তুমি যত বেশি পড়বা আল্লাহ তত বেশি বাড়ি তোমাকে জান্নাতে বানিয়ে দেবে। তার মানে বোঝা গেল দৈনিক যদি 20 বার পড়েন দৈনিক কয়টা বাড়ি হবে জান্নাতে? মনে থাকবে তো, মনে থাকবে তো, মনে থাকবে, এটার উপর আমল করবে তো। আবু যর গিফারিকে আল্লাহ পছন্দ করতেন, আসমানের ফেরেশতারা চিনতেন কয় কারণে? এক নাম্বার তার মধ্যে কোনো অহংকার ছিল না, আর দুই নাম্বার তিনি সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করতেন। আমরাও যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করি আর যদি অহংকার মুক্ত থাকতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো, ফেরেশতারা আমাদেরকেও দেখবে, আমাদেরকেও চিনবে, আমাদেরকেও সহযোগিতা করবে, মহব্বত করবে, আমলটা করবে তো। সে আবু যর গিফারি বলছিলেন বন্ধুরা আমি তোমাদের জন্য কল্যাণ কামি কল্যাণ চাই, তোমাদেরকে তিনটা কথা বলে দিতে চাই, কোন কাজ করলে জাহান্নামের আগুন ধরবে না, কোন কাজ করলে কবরের আযাব হবে না, কোন কাজ করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব কামাই করা যাবে, আমি তোমাদেরকে সেটা বলে দিয়ে যাব তোমরা যদি শুনতে চাও। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্ব
ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله بولن امي قلمের কসম করে বলি কলম দ্বারা যা লেখা হয় তার কসম করে বলছি নবী গো তোমার প্রভুর অনুগ্রহে তুমি পাগল নও আল্লাহ কলমের কসম কেন করলে কলমের সাথে আল্লাহর সম্পর্ক গভীর কলমকে আল্লাহ পছন্দ করেন বেশি পছন্দ করেন কারণ হলো আল্লাহ কলমকে নিজের হাতে পয়দা করেছেন এই পৃথিবীতে যত জিনিস আছে সবকিছুকে আল্লাহ বলেছেন কোন হয়ে যাও হয়ে গেছে কিন্তু তিনটা জিনিসকে আল্লাহ কোন বলেন নাই আল্লাহ নিজের হাতে তিনটা জিনিসকে বানাইছেন এর মধ্যে একটা হলো কলম এই কলমের সাথে সংশ্লিষ্ট এমন একটা ইবাদত আছে আমল আছে যে আমলটা করলে মিনিটের মধ্যে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায় আবু যর গিফারি বললেন বন্ধুরা শুনো আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে তোমাদের কবরে শাস্তি হবে না এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালাইতে পারবে না এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে বন্ধুরা শোনো কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা আমল করো যে আমলটা আমি নবীর স্বপ্নের মাধ্যমে বলে থাকি আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটুকু আদায় করে আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গিয়েছিলেন আপনারা জানেন কিনা আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গিয়ে স্বপ্ন বর্ণনা করেছিলেন এই স্বপ্ন বর্ণনা করতে গিয়ে আব্দুর রহমান ইবনে সামুরার কাছে বলেছিলেন ও আব্দুর রহমান ইবনে সামুরা শোনো গত রাতে আমি স্বপ্ন দেখলাম আমার একজন উম্মতকে আযাবের ফেরেশতা ভয় দেখাইতে আছে আর বলতেছে আল্লাহর বান্দা তুই কবরে আয় তোর হাড্ডি গুড়া করে ফেলমো নবী বলেন আমি বড় টেনশনে ছিলাম আমার উম্মতকে নিয়ে কারণ আমার উম্মত ভয়ে কাঁপতেছিল রাসূল বলেন এরই মধ্যে আমি হঠাৎ করে তাকাইয়ে দেখলাম আমার সেই উম্মতের সামনে উম্মতের মাঝে আর আযাবের ফেরেশতার মাঝে একটা বিশাল বড় দেয়াল এসে দাঁড়াইয়ে গেল যে দেয়ালের মধ্যে লেখা উঠল আসসালা 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 নামাজ 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 নামাজের দেয়ালটা যখন দাঁড়াইয়ে গেল আযাবের ফেরেশতা কোথায় গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না সুবহানাল্লাহ বলেন তার মানে হলো ও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা আমার উম্মতেরা যদি দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজ তারা আদায় করতে পারে পাঁচ ওয়াক্তের নামাজ নিয়ে যদি তারা কবরে যাইতে পারে কবরের মধ্যে পাঁচটা দেয়ালে পাঁচ ওয়াক্তের নামাজ রূপান্তরিত হবে আযাবের ফেরেশতা পাঁচটা দেয়াল ডিঙ্গাইয়া তার কবরের ভিতরে ঢুকতে পারবে না এই জন্য আবু যর গিফারি বলেন বন্ধুরা কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও বাকি অংশ কারণ চলে গিয়েছিল তাই রেকর্ড করতে পারি নাই বলে দুঃখিত আচ্ছা বলেন তো দেখি একটি মানুষ দৈনিক কত রাকাত নফল নামাজ পড়তে পারে আমার তো মনে হয় কয়জন আছে এরকম যে 20 রাকাত নফল নামাজ দৈনিক পড়ে আছে আমার দেশের একজন এমপি আছে 70 80 রাকাত পড়ে হ্যাঁ আচ্ছা না এর নাম বলে কি স্বামী উসমান বলে নাকি শুনলাম তো একজন মুমিন বান্দা পাওয়া গেছে যে দৈনিক 70 80 রাকাত নফল নামাজ অতিরিক্ত রাতের বেলায় আদায় করে সে আবার ঘোষণা দিছে মাঠে ওপেন মাঠে ঘোষণা দিচ্ছে একজন পাইছি একটা খোঁজা পাইছি এই আল্লাহর ওলির আগমনের খবর শুননা দেওয়ানবাগি মারা হয়ে গেছে ঠিক না ঠিক এই শামী উসমান এই যে ওলি 80 রাকাত নফল নামাজ আদায়কারী ওলি এর আগমনের সংবাদ শুননা দেওয়ানবাগি স্ট্রোক শুনছেন নি দেওয়ানবাগি মারা গেছে যে আর এটা কোন বাগি আল্লাহই জানে হ্যাঁ এটা হলো দুর্গা বাগি কি বাগি সে আবার দুর্গা পূজায় গিয়েও নাচ ডান্স দেয় কি করে আয় রে মানুষকে আর কত ধোকা দিবে ধোকাবাজদের থেকে সাবধান সাবধান তাদের আসল চরিত্র আসল চেহারার উন্মোচন হয়ে যাইতেছে আমরা তাদেরকে ইদানিং চিনে ফেলতেছি আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله لم يخلق بيده إلا ثلاثة أشياء وقال لسائر الأشياء كن فكان القلم وآدم وجنة الفردوس وقال لها وعزتي وجلالي لا يجاورونك بخيل ولا يشم ريحك ديوس أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ জিলার পার আতুশাল পাড়ার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আমি আজকে পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল কলম সূরাতুল কলম থেকে আমি তেলাওয়াত করেছি সেখানে মহান রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন আমরা জানি এটা একটা অক্ষরের নাম আর এখানে এই অক্ষরটাকে আমরা হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত একটি হরফ বলে থাকি যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না দুনিয়ার কেউ জানে না একটা চ্যালেঞ্জিং অক্ষর দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তার অর্থ বর্ণনা করার যদিও কেউ চেষ্টা করে
নুনের অর্থ বলার জন্য, কিন্তু মানুষের পক্ষে সেটা সম্ভব না। আল্লাহ নবী নিজেও বলেছেন যে এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কসম কলমের এবং কলম দ্বারা যা লেখা হয় সেই লিখনের কসম। তার মানে হলো আল্লাহ নিজে বলেন যে আমি কলমের কসম করছি, কলম দ্বারা যা লেখা হয় সেই লিখনের কসম করে বলছি, মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, নবী গো তোমাকে অনেকেই পাগল বলছে, আমি কলমের কসম করে বলছি তোমার প্রভুর অনুগ্রহে তুমি পাগল নও। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর তুমি যেহেতু অনেক কথা সহ্য করেছো, কেউ তোমাকে পাগল বলেছে, কেউ তোমাকে গালিগুলোচ করেছে, কেউ তোমাকে বয়কট করেছে, কেউ তোমার খাদ্যে বাধা দিয়েছে, কেউ তোমার চলাফেরার রাস্তায় বাধা দিয়েছে, তুমি ইসলাম প্রচার করতে গিয়ে নানান কষ্ট নানান ত্যাগ তুমি স্বীকার করেছো, সেজন্য তোমার জন্য রয়েছে অকর্তিত বিনিময়, অবিরাম তুমি বিনিময় পাইতেই থাকবা, পাইতেই থাকবা। আর আমি আল্লাহ নিজেই তোমার সার্টিফিকেট দিচ্ছি তুমি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছো। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে মহান রব্বুল আলামিন কলমের কসম করেছেন, কিসের কসম? কলমের কসম করে বলছেন যে আমি আল্লাহ কলমের কসম করে বলছি এবং কলমের লিখনের কসম করে বলছি আমার নবী তিনি পাগল নন, আমার নবীর জন্য রয়েছে অকর্তিত বিনিময় সওয়াব এবং আমার নবী উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, এটা আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করে আমার নবীর প্রশংসা করেছেন, গুণগান করেছেন, আমার আল্লাহ নিজেই নবীর প্রশংসা বলেছেন এবং নবীর গুণকীর্তন মানে গুণগান করেছেন, ঠিক না বেটি? কসম করেছেন কিসের? কলমের। প্রশ্নটা এই জায়গাতে, পৃথিবীতে এত কিছু থাকতে আল্লাহ কলমের কসম কেন করলেন? বিশাল বড় বড় পাহাড় আছে, পাহাড়ের কসম করতে পারতেন, নদী নালা খাল বিল আছে সেইগুলোর শপথ করতে পারতেন, এত দামি দামি জায়গা আছে, জায়গা মক্কা মদিনা সেই সব জায়গার কসম করতে পারতেন, আল্লাহ সেগুলোর কসম না করে কলমের কসম কেন করলেন সে বিষয়টা জানার দরকার আছে না? নাই। আল্লাহর কাছে কলম অনেক দামি, অনেক দামি। এটা যে কত দামি, কলমের সাথে সংশ্লিষ্ট ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে যাব, যে আমলটা করলে পরে আপনি মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যেও হতে পারে, বা মিনিটের মধ্যে আপনি কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব কামাই করতে পারবেন। এজন্য আল্লাহ কলমের কসম করেছেন। সেই প্রশ্নের উত্তরটা আমি দিব, আস্তে আস্তেই বলি, সমস্যা হবে না? তো লোকজন তো আসতে শুরু করেছে, আমার মনে হয় মাইকের আওয়াজ যতটুকু যাবে এর ভিতর থেকে অন্তত পক্ষের লোকজন আসবে, কি মুরব্বীরা আসবে না? ইনশাল্লাহ আপনারা আসেন, দ্রুত চলে আসুন, আমি আজকে কলম নিয়ে কিছু কথা বলবো, একটু লেখাপড়া করবো আর কি করবো, একটু লেখাপড়া করবো আজকে। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল, পরিবেশ নাই আমি বলবো না, বিষয়টা কিন্তু এরকম না, একজন মানুষ যদি আমার সামনে থাকে আমি বলবো, আমার সাধ্যমতে আমি বলার চেষ্টা করব। আল্লাহ কলমের কসম করে কেন বললেন, কলমটা আল্লাহর কাছে এত প্রিয় কেন, কলমের সাথে সংশ্লিষ্ট একটা আমল আছে আমি যেটা বলতে চেয়েছি, যে আমলটা করলে মিনিটের মধ্যে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় জমা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, একটি মানুষ দৈনিক কত রাকাত নফল নামাজ পড়তে পারে? আমার তো মনে হয় কয়জন আছে এরকম যে 20 রাকাত নফল নামাজ দৈনিক পড়ে, আছে আমার দেশের একজন এমপি আছে 70-80 রাকাত পড়ে। হ্যাঁ আচ্ছা, না এর নাম বলে কি শামীম উসমান বলে নাকি, শুনলাম তো একজন মুমিন বান্দা পাওয়া গেছে যে দৈনিক 70-80 রাকাত নফল নামাজ অতিরিক্ত রাতের বেলায় আদায় করে, সে আবার ঘোষণা দিছে মাঠে, ওপেন মাঠে ঘোষণা দিচ্ছে, একজন পাইছি একটা খোঁজা পাইছি, এই আল্লাহর ওলির আগমনের খবর শুননা দেওয়ানবাগি মারা হয়ে গেছে, ঠিক না বেটি? এই শামীম উসমান এই যে ওলি 80 রাকাত নফল নামাজ আদায়কারী ওলি, এর আগমনের সংবাদ শুননা দেওয়ানবাগি স্ট্রোক, শুনছেন নি দেওয়ানবাগি মারা গেছে যে, আর এটা কোন বাগি আল্লাহই জানে। হ্যাঁ এটা হলো দুর্গাবাগি,
কি বাগি সে আবার দুর্গা পূজায় গিয়ে ও নাচে ডান্স দেয় কি করে হাই রে মানুষকে আর কত ধোকা দিবে ধোকাবাজদের থেকে সাবধান সাবধান তাদের আসল চরিত্র আসল চেহারার উন্মোচন হয়ে যাইতেছে আমরা তাদের কি ইদানিং চিনে ফেলতেছি আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ সবাই বলেন আমিন আমি যেই কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করেছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله বলেন কসম কলমের কলম দ্বারা যা লেখা হয় তার কসম কলম এবং লিখনের কসম করে আল্লাহ বলেন নবী গো তোমার প্রভুর অনুগ্রহে তুমি পাগল নও মা আনতা বিনিমাতি রব্বিকা ইমাজনুন আল্লাহ নবীর এখানে গুণকীর্তন বর্ণনা করতেছেন কলমের কসম করে কলম আল্লাহর কাছে এত দামি কেন কেন এত দামি কলমের কসম করলেন কলম এত দামি একটা জিনিস তার ডানে বামে যারাই যাকটাকে ব্যবহার করে তারাই দামি হয়ে যায় সুবহানাল্লাহ কলমের সাথে সংশ্লিষ্ট ছোট্ট একটা আমল বলবো যে আমলটা করলে দৈনিক দৈনিক না শুধু এক মিনিটে আমলটা করলে কোটি কোটি রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে এই আমলটা জানতে চায় কি চায় না আজকে না আগামী কাল নগদ না বাকি একেবারে 100% নগদ কলম কি আল্লাহ এত গুরুত্ব দিয়ে কেন বেছে নিলেন বোঝানোর জন্য আপনাদেরকে একটা দৃষ্টান্ত বলি বাগান আপনারা দেখেছেন আমের বাগান জামের বাগান লেচু বাগান বড় বড় বাগানে হাজার হাজার বৃক্ষ রোপণ করা হয় ঠিক না ঠিক একজন মালিক থাকে এই বাগানের সব কয়টা বৃক্ষ কি মালিক নিজের হাতে লাগায় না মালিক কিছু লোক নিয়োগ করে কর্মচারী তারা লাগায় কর্মচারী লাগায় কর্মচারীরা হাজার হাজার বৃক্ষ লাগায় কিন্তু মালিক নিজে সব করে বাগানের মধ্যে এক দুইটা বৃক্ষ বা একটা বৃক্ষ লাগায় বা দুইটা বৃক্ষ লাগায় বা তিনটা বৃক্ষ লাগায় পুরাটা বাগানের নজর মালিকের মানে মালিকের পুরা বাগানের দিকে নজর থাকে কথা ঠিক কিন্তু স্পেশালি তার হাতের লাগানো যে বৃক্ষটা থাকে এটার প্রতি নজর একটু বেশি থাকে ঠিক না ঠিক সমস্ত বাগানের সব কয়টা গাছে আপনি ফল আসলে যতটা খুশি হয় মালিক নিজের হাতের লাগানো বৃক্ষটার মধ্যে ফল আসলে এর চেয়ে বেশি খুশি হয় ঠিক না ঠিক তার মানে নিজের হাতের লাগানো জিনিসের কদর বা মর্যাদা মালিকের কাছে বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে নিজেই পয়দা করছেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ এইগুলোকে নিজের হাতে পয়দা করেন নাই আসমানকে বলেছেন আসমান তুমি হয়ে যাও আসমান হয়ে গেছে জমিন তুমি হয়ে যাও জমিন হয়ে গেছে পানি নদী তুমি হয়ে যাও নদী হয়ে গেছে পাহাড় তুমি হয়ে যাও হয়ে গেছে সব কিছু হয়ে যাও হয়ে গেছে কিন্তু তিনটা জিনিসকে আল্লাহ নিজের হাতে বড় যত্ন করে পয়দা করছেন কটা জিনিসকে এর মধ্যে একটা হলো কলম বলেন এক নাম্বার কি কলম কে আল্লাহ নিজের হাতে বড় মায়া করে বড় মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করছেন এই জন্য কলমের প্রতি মহান রাব্বুল আলামিনের এত দরদ এত দরদ কলমের কসম করে আল্লাহ বলেন নুন والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون الله বলেন আমি কলমের কসম করে বলছি কলম দ্বারা যা লেখা হয় লিখনের কসম করে বলছি নবী গো তুমি পাগল নও বাবা কলমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন তার কারণ আছে কলম দ্বারা মানুষ লিখে কলম দ্বারা মানুষ শিখে যারা লিখে যারা শিখে যারা দিন শিখে তারা যারা দিন লিখে তাদেরকে আলেম বলা হয় আর আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব
অনবী তুমি বলো, যারা জানে জানা, যারা জানে না, যারা জানে যারা জানে না, যারা আলেম যারা আলেম না, তারা কি সমান হতে পারে? না না না, যারা আলেম যারা আলেম না, তারা কোনদিন সমান হতে পারে না। ঠিক না বে? ঠিক, বুঝতে পারছেন তো বিষয়টা? আল্লাহ দুনিয়াতে যেমন আলেম ওলামাদেরকে মর্যাদা কদর দিয়েছেন, ঠিক আখিরাতেও আল্লাহ আলেমদেরকে মর্যাদা দিবেন। দিবেন কি দিবেন না? দিবেন। ঠিক ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল উলামা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিবসে আলেম ওলামাদেরকে ডাক দিয়ে বলবে, ও আলেমের দলেরা, ইন্নি লাম আযা ফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি তোমাদেরকে এলেম এই জন্য দেই নাই যে আমি তোমাদেরকে শাস্তি দেব, শাস্তি দেওয়ার জন্য আমি তোমাদেরকে এলেম দেই নাই। এলেম আর শাস্তি দুইটা একত্রিত কখনো হতে পারে না। যেহেতু তোমাদেরকে এলেম দিয়েছিলাম, কলম দ্বারা লিখেছো, কলম দ্বারা শিখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই এলেমের খাতিরে আজকের এই দিনে সবার আগে ক্ষমা করে দিলাম। ফাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, নিশ্চয় আমি ক্ষমা করে দিলাম। মানুষ হয়তো বা কেউ সমালোচনা করবে, কেন ক্ষমা করে দেওয়া হলো, আলেমদেরকে এত আগে কেন ক্ষমা করে দেওয়া হলো? আল্লাহ বলেন, কারো সমালোচনাকে আমি কোনো তোয়াক্কা করি নাই, করব না। সুবহানাল্লাহ বলেন, কলম দ্বারা লেখার এত মর্যাদা। তাছাড়া আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। এই আলেমরাই মূলত এই আমরা যারা যারা কিছু শিখেছে, যারা যেসব আলেম ওলামারা শিখেছে, কলম দ্বারা লিখিত আল কোরআনুল কারিম থেকে তারা শিখেছে। হাদিস লেখা কি দ্বারা? কলম দ্বারা। বিভিন্ন তাফসির গ্রন্থ লেখা কি দ্বারা? বলেন, কলম দ্বারা। আল্লাহ কলমকে সর্বপ্রথম নিজের হাতে পয়দা করেছেন, সবার আগে নিজের হাতে কলমকে বানাইছেন। কলমকে বানাই আল্লাহ বলেন, ইয়া কলম উক্তব, এই কলম তুমি লিখো। কলম বলে, মাহবুদ আমি আবার কেমনে লিখবো, আমার তো নিজে নিজে লেখার তো ক্ষমতা নাই। মাহবুদ আল্লাহ ক্ষমতা দিলে তো লিখতে পারবে। মাহবুদ আমি কি লিখবো? আল্লাহ বলেন, উক্তবিল কাদার, তুমি মানুষের ভাগ্য লেখো। এই কলম দ্বারা মানুষের ভাগ্য লিখ মানে লিখা হয়েছে, প্রথম এই কলম লিখছে। এই জন্য কলমের মর্যাদা আল্লাহর কাছে বেশি, নিজের হাতে পয়দা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করেছেন, কলমের কসম করে আমার নবীর প্রশংসা করেছেন। আল্লাহু আকবার, আমার নবীর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। তাছাড়াও আমার নবীর প্রশংসা জিন শয়তানরাও করেছে, তারা জেনে শুনেই করেছে, প্রশংসা করেছে। কিন্তু বোঝানোর জন্য ছোট্ট করে একটা গল্প বলি, শুনবেন তো ইনশাল্লাহ, শুনবেন তো। লোকজন যারা আসতেছেন তাড়াতাড়ি এসে পড়েন, এলোমেলো কথা আজকে হবে হবে। আর আমি এখন বুঝতে পারতেছি, মাহফিল কর্তৃপক্ষ সম্ভবত বুঝতেও পারে না আমি কিভাবে স্টেজে চলে আসলাম। তারা মনে হয় চাইছিল যে মাগরিবের কথা বলে ঘরে বসে রাখবো, এশার নামাজ আদায় করার পরে তারা হুজুরকে মাঠে দিব। খুব সম্ভবত এই ধরনের একটা পরিকল্পনা ছিল। এই ধরনের চিন্তা কখনো আমার ক্ষেত্রে করবে না। যে টাইম আমাকে দেওয়া হবে ঠিক সেই টাইমে আমি স্টেজে চলে আসবো ইনশাল্লাহ। সব জায়গায় টাইম টু টাইমে। অতএব তোমরা যতই পরিকল্পনা করো, পরিকল্পনায় কোনো কাজ হবে না। আমি তো আর এসার পরে এখানে থাকছি না, আমাকে চলে যেতেই হবে, আমি অনেক দূরে যাব এখান থেকে। এটা আসলে কমিউনিকেশন গ্যাপ। যে নাম্বারটা আমাকে দাওয়াত দিয়েছে ওই নাম্বারটা আমি আজও পর্যন্ত নাম্বারটা খোলা পাইনি। আমি চেষ্টা করেছি ফোন করে তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, তৃতীয় পক্ষের মাধ্যমে আমি যোগাযোগ করেছি মাওলানা আব্দুর রহমানের মাধ্যমে, যে মাহফিলে তারা আমাকে দাওয়াত দিয়েছে, টাইম লেখাচ্ছে বাদ মাগরিব, কিন্তু আমি ফেসবুকের পোস্টারে দেখেছি টাইম লেখা বাদ এশা। এটা দেখার পরে আমি জানাইছি, তারা বললো যে অসুবিধা নাই, মাগরিবের পরেই বয়ান। কিন্তু দুঃখজনক খবর, তোমরা ভিতরে ভিতরে পরিকল্পনা করে বসে থাকবা যে আসবে মাগরিবের পরে, এশার পরে দিমু, এটা তো হতে পারে না। তোমরা আজকে ঘোষণাটা পর্যন্ত করলা না, মাইকিং এ বলে দিলা না যে মাগরিবের পরে বয়ান, এটা তো আমার স্টেজে ওঠা উচিত হয় নাই। আমি সরল মনে উঠে গেছি, আল্লাহর এক বান্দা, পাগড়িওয়ালা আল্লাহর বান্দা, আল্লাহর উলি আমাকে নিয়ে আসছে, চলে আসছে। তা না গাড়ি নিয়ে আমি ওইদিকে কিশোরগঞ্জের দিকে ছুটতাম। আশ্চর্য লাগতেছে, কোথায় মাহফিল কর্তৃপক্ষ তাদেরকে পাচ্ছে না আমি এখনো। আর তারা নিজেরাই বলতেছে যে আমরা এসার পরে মাগরিবের পরে ঘোষণা করিনি। কি ওয়াজ করতাম বলেন তো দেখি, বলেন কি ওয়াজ করবো, ওইদিকে গান বাজাইতেছে। এই যে এর মতোই আর কি, 80 টাকার নকল পরে আবার জ্ঞান আছে, আজকে দুইবার ওয়ার শুনছে এখন জ্ঞান আছে। বাইরে আড্ডি বেঙ্গেল এবার কাম না, এটি কোন জায়গায় বাজে, কোন জায়গায় বাজে, হ্যাঁ কোন জায়গায় কাছে, এই ডেক সেটুলার আপনাদেরকে বলছি, প্লিজ মাহফিল চলছে, মাহফিল ডেক্সিট বন্ধ করেন, নাহলে ডেক্সিট ভেঙে ঘুরে করে ফেলবো, এসা একদম ঘুরে করে ফেলবো। আল্লাহ জানে শুনছে কিনা, শুনছে না মনে হয়, অনেক দূর এত পিছনে। আচ্ছা যাই হোক,
মনটা একটু ভালো করে ফ্রেশ করি, আলোচনা তো হবে, সাবজেক্ট যেহেতু একটা শুরু করেছি। আল্লাহু আকবার, কলমের সাথে সংশ্লিষ্ট একটা আমল, যে আমলটা করলে কয় রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে? মাশাআল্লাহ, দেখ শুনি কারবার মুখস্থ তো হয়ে গেছে, একটু নিতে পারলেই তো চলে, চলে না চলে, বাকি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।